ঔষধ ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে শ্রীলঙ্কায় স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাতের সংকট নিয়ে বৈঠক শেষে দেশটির গভর্নমেন্ট মেডিকেল অফিসার্স অ্যাসোসিয়েশন এই জরুরি অবস্থা জারি করে। এর ফলে শ্রীলঙ্কা সরকারের হেলথ কেয়ার সার্ভিস এখন থেকে শুধু গুরুতর রোগীদের চিকিৎসা দেবে। লিখিত বিবৃতির মাধ্যমে সংস্থাটি জানায়, দেশটির চিকিৎসা ব্যবস্থা চলমান রাখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে প্রেসিডেন্ট গোতাবায়ের পদত্যাগের দাবিতে জাফনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। প্রেসিডেন্ট গোতাবায়া পদত্যাগে অস্বীকৃতি জানিয়ে সংকট সমাধানে সকল রাজনৈতিক দলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।